আসসালামু আলাইকুম সম্বন্ধে দর্শক আমির ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আমিরুল ইসলাম আপনাদের নতুন একটি প্রোগ্রামে জানার শুভেচ্ছা এবং স্বাগতম দর্শক আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে যারা নতুনে খামার করবেন তারা কীভাবে খামারটি স্টার্ট করলে আপনার ভালো ফলাফল পাবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আপনি যদি আমার চ্যানেলটি নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ফিটস একটি ইন্টারপোর্ট তো দর্শক আপনাকে প্রাথমিক পর্যায়ে যে কাজটি করতে হবে তা হচ্ছে নেপিয়ার ঘাস চাষ করতে হবে অথবা বিভিন্ন যে ধরনের ঘাস রয়েছে কলাই ঘাস রয়েছে সামা ঘাস রয়েছে তারপরে অনেক জায়গায় দুবড়া দাতুলকা ঘাস হয় সেই ঘাসগুলো আপনাকে আগে চাষ করতে হবে অনেকেই দেখি যে খামার শুরু করে দেয় এবং ঘাসগুলো চাষ করে না ফলে বিপদে পড়ে অনেকেই কমেন্ট করে যে ভাই আমরা ঘাস চাষ করেছিলাম ঘাস মারা গেছে ঘাস মারা গেছে আপনাকে ছাগলকে অভ্যাস করতে হবে খড় খাওয়াইয়ে আমি আমার ছাগলকে খড় খাওয়াই রাখি নিয়মিত এবং সাথে পাঁচ ছ রকম খাওয়ার দিই আর জন্য আপনাকে অবশ্যই ঘাস চাষ করতে হবে আর পর্যাপ্ত পরিমাণে খড়ের ব্যবস্থা করে রাখতে হবে কেননা খড় আপনার ছাগলে খাবে যদি আপনি খড়ের ব্যবস্থা না করেন তাহলে পারে আপনার এখানে অনেক টাকা চলে যাবে ঘাস ক্রয় করতে আর আমি অ্যাকচুয়ালি ঘাস চাষ করেছি নেপিয়ার পাংচু চাষ করেছিলাম এবং আরও ধীরে ধীরে বাড়াচ্ছি আর আপনাকে কমপক্ষে প্রাথমিক পর্যায়ে যে ঘাস চাষ করতে হবে এক বিঘা মতন ঘাস চাষ করতে হবে এবং সেই ঘাসের যত্ন ভালোভাবে নেবেন এবং শুরু করবেন খামার তার আগে যদি শুরু করেন আর আমি প্রতিটা ভিডিও প্রায় আমার যে ভিডিওগুলো দরকারি গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করেছি সেগুলোতে বলে থাকি যে আপনারা আগে ঘাস চাষ করুন এবং ঘাস চাষের পূর্বে আপনি পরিকল্পনা করুন আপনার টাকা আছে আপনি হুট করে ব্যবসা শুরু করে দিলেন এটা কিন্তু ঠিক না কেননা টাকা থাকলে শুধু ব্যবসা করা যায় না এই বিষয় নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম যে অল্প ব্যবসা ব্যবসার আইডিয়া নিয়ে তো আপনি প্রাথমিক পর্যায়ে এক বিঘা ঘাস চাষ করবেন এরপরে যে কাজটি করতে হবে আপনাকে ঘাস চাষ হয়ে গেলে আপনাকে ঘর বানানোর পরিকল্পনা করতে হবে ঘরটি বানাবেন প্রথমে ছোট করে আমি এর আগেও বলেছি ঘরটি বানাবেন আপনার প্রথমে ছোটো করে যদি আপনি প্রথমে বড় করে ঘর বানাতে যান তাহলে পারে আপনার ব্যাপক টাকা ব্যয় হয়ে যাবে এবং আপনার সেই প্রফিটটা আসতে প্রায় পাঁচ সাত বছর লেগে যাবে সুতরাং আপনি অবশ্যই প্রথমে একটি ছোট ঘর বানাবেন বারো ফিট বাই পঁচিশ ফিট অথবা বিশ ফিট বানাবেন তাহলে প্রথম শিফ্টের যে ছাগলগুলো ক্রয় করবেন অথবা প্রথম এবং দ্বিতীয় শিফটের ছাগলগুলো আপনার রাখা যাবে কেননা আপনি আপনাকে আমি যে ছাগল ক্রয় করার যেইটা হিসাবটা দিব সেটি হচ্ছে যে আপনি প্রথমে দশটি ছাগল নিয়ে শুরু করুন দশটি ছাগল নিয়ে শুরু করলে আপনার সেই প্রফিটটা আসবে বই কি আর আপনি যখন শুরু করবেন অবশ্যই গাভীন ছাগল দিয়ে শুরু করবেন গাভীন ছাগল দিয়ে শুরু করলে কি হবে যে আপনার খামারে চার পাঁচ মাসের ভিতরে আপনার খামারটি বাচ্চা ভরে যাবে এবং আর চার পাঁচ চার পাঁচ মাস পর আপনার সে বাচ্চাগুলো বড হয়ে যাবে এবং ছ সাত মাস বয়সে আপনার সেই বাচ্চাগুলো হেঁটে আসবে তাহলে পরে আপনি আবার তাড়াতাড়ি অর্থাৎ এক বছরের ভিতরে অনেকটা এগিয়ে যাবেন আর অনেকে বলে যে পঞ্চাশটা ষাটটা নিয়ে শুরু করব কিন্তু এটা মোটেই ঠিক না কেননা পঞ্চাশ ষাটটা নিয়ে শুরু করলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হয় সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না যেহেতু আপনার প্রাথমিক পর্যায়ে জানা থাকবেন অনেক বিষয় সুতরাং আমি আপনাকে সাজেস্ট করব আপনি প্রথমে দশটা নিয়ে শুরু করুন আর যদি আপনার সাথে কেউ থাকে আপনার বাড়ির লোক যদি আপনাকে সময় দিতে পারে আপনার খামারে তাহলে আপনি করতে পারেন বিশটা নিয়ে অর্থাৎ দশটা গাড়ল এবং দশটা ছাগল নিয়ে করতে পারেন এতে পারে আপনার প্রফিটটা ভালো আসবে এবং আপনি সহজেই ছাগল পালন করতে পারবেন ছাগল পালনে অনেকে বলে যে লাভ নেই অবশ্যই লাভ রয়েছে আর অনেক এলাকায় দেখা যায় যে তাদের এলাকার লোক বলে যে ছাগল পালে পাগলে কিন্তু আমার এলাকার লোক কিন্তু সেটা বলে না আমাকে অনেক উৎসাহ করে হয়তো দু একজন বলেছে যে ছাগলের খামার করে কি করবে অমুক লোক ছাগল খামার করেছে তার ছাগল মারা গেছে বিভিন্ন রকম ঝামেলা হয়েছে দর্শক আপনাদের একটা কথা জানিয়ে রাখি আমি যখন প্রথমে খামার শুরু করি তখন আমার কয়েকটা ছাগল মারা গেছিলো তবুও আমি মুসরে পড়িনি এবং এগিয়ে যাচ্ছি ইংশাল্লাহ এখন পর্যন্ত আমি এটাকে ধরে রেখেছি ভবিষ্যতে ইংশাল্লাহ ভালো ফলাফল পাবো আমিও দশটা নিয়ে প্রায় শুরু করেছিলাম এখন আমার অনেকগুলো ছাগল রয়েছে আমি কিছু বিক্রিও করেছি তো আপনারা যারা প্রবাসে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এটি বুঝতে পারছেন যে পুরো যারা রয়েছেন তারা আমাকে অনেকেই ফোন করেন পরামর্শ আমি অবশ্যই পরামর্শ আপনাদের দিয়ে আপনারা ফোন করবেন এতে কোনো আমি নিঃশ্বাস করছি না কিন্তু খামার করবেন আপনারা জেনে বুঝে পরিকল্পনা নিয়ে কেননা পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক যদি আপনি পরিকল্পনায় না থাকে আপনি হুটহাট করে ছাগল কিনে নিলেন ক্রয় করে নিলেন ঘাস লাগালেন না ঘর ঠিক মতন বানান না ঘরের প্রফিট বড় করে ঘর বানালেন দেয়া আপনি খামার করলেন এতে আপনার অনেক ব্যয় হয়ে গেল আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অনেকেই কিন্তু ঝোঁকের বসে খামার করে বসেন তো আরেকটি পরিকল্পনা হচ্ছে যে আপনি যখন ঘরটা বানাবেন ছোটো করে বানাবেন দর্শক ঘর করা হয়ে গেলে পরে এরপর আপনারা ছাগল ক্রয় মন দিবেন আর এর জন্য উচ্চ দামে ছাগল ক্রয় করবেন না দর্শক একটি কথা বলে রাখি যে আমি যখন ছাগল ক্রয় ঠিক করেছিলাম আমি সাত হাজার টাকার উপরে ছাগল ক্রয় করাই নাই কারণ আমি ব্ল্যাক বেগুন দিয়ে শুরু করেছি এবং প্রেগনেন্ট ছাগল দিয়ে শুরু করেছি এবং সাত হাজার টাকার মধ্যে আমি সীমাবদ্ধ রেখেছি অনেকে দেখে পনেরো হাজার বিশ হাজার এবং এক লাখ টাকা ছাগল দিয়ে শুরু করেন কিন্তু আপনি ভেবে দেখেছেন আপনি যখন সেই ছাগলগুলো বিক্রি করতে যাবেন তখন কি সে দাম পাওয়া সম্ভব কেননা আপনি তখন খামারি সুতরাং আপনাকে অনেক কিছু বিবেচনা করে ছাগল ক্রয় করতে হবে এবং ছাগল নির্বাচন করে ছাগল ক্রয় করতে হবে আমি ছাগল নির্বাচন নিয়ে একটি ভিডিও দিয়েছি এটি লিঙ্ক দিয়ে দেব তো আপনারা অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করবেন প্রাথমিক পর্যায়ে দশটি ছাগল দিয়ে শুরু করবেন তাহলে আপনার কম টাকাটা ইনভেস্ট করতে হবে এবং আপনি তাড়াতাড়ি আপনার প্রফিটটা পেয়ে যাবেন সুতরাং অবশ্যই আপনারা প্রথমে কম দামের ছাগল অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল দিয়ে দেশীয় ছাগল দিয়ে খামারটি শুরু করেন তাহলে অবশ্যই আপনি ফলটা দ্রুত পাবেন আমরা দেখেছি ইউটিউবে আমরা সবাই তো ইউটিউবে এখন ভার্চুয়ালি যেহেতু লাইভ আমাদের হয়ে গেছে ইউটিউবে আমাদের একটি জীবনের অংশ হয়ে গেছে কারণ এটা ব্যবহার ছাড়া আমরা কেউ আর থাকতে পারি না সুতরাং আমাদেরকে যে কাজগুলো করতে হবে কোনো ভিডিও দেখে আমরা প্রতারিত হব না সেই ভিডিও ভিডিওটাকে আমার এই ভিডিওটাকে আপনারা যাচাই বাছাই করবেন এবং যদি যে সত্য কথাগুলো যে ভালো কথাগুলো আপনারা সেগুলো গ্রহণ করবেন তাহলে পরে অবশ্যই ভালো ফলে ফলাফল পাবেন নতুবা আপনারা বিভিন্ন সমস্যায় পড়বেন আপনারা অনেকে ভিডিও দেখে ইনস্টার হয়ে খামার করে বসেন দু চারটি ছাগল যদি মারাও যায় তখন আপনারা বলেন যে আর খামার করব না কিংবা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আপনারা খামার থেকে হটে গেলেন হতে চালে তাদের হতে পারবেন কারণ আপনার ঘরটা ছোট রয়েছে আপনার ছাগল কম রয়েছে সেহেতু আপনি এগুলো তাড়াতাড়ি বিক্রি করে দিয়ে আপনি এখান থেকে সরে যেতে পারবেন আর যদি আপনি ব্যাপক পরিমাণে করে বসেন তাহলে কিন্তু এখান থেকে সরার আপনার কোনো সম্ভাবনা নাই অর্থাৎ সরতে গেলে আপনার বিরাট পরিমাণে লসটা থাকে যাবে আর প্রবাস ভাইয়েরা আমরা জানি যে প্রচুর কষ্ট করে আপনারা ইনকাম করেন সুতরাং আমি সাজেস্ট করব আপনাদের আপনারা জেনে বুঝে খামার করবেন কেননা ছাগল পালন একটি কঠিন বিষয় যদিও আমরা আলোচনা করি আমরা এই আলোচনাগুলোর মাধ্যমে প্রায় ট্রেনিংয়ের মতো আলোচনা এখানে হয় আমার এই চ্যানেলে পাবেন যদি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনাকে নতুন করে ট্রেনিং নেওয়া লাগবে না কারণ আমি প্রত্যেকটি বিষয় ছাগলের প্রত্যেকটি রোগ তাহলে বাচ্চার রোগ নিয়ে আলোচনা করেছি ধীরে ধীরে আর করে যাব ইনশাল্লাহ যেহেতু আমি ট্রেনে গবেষণা করছি এবং বিভিন্ন খামারিদের তথ্য আমরা দিছি বিভিন্ন খামারে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি আর আপনারা মনে করে মনে করতে পারেন যে আমি শুধু টাকার জন্য ভিডিও বানাচ্ছি কিন্তু তা না কেননা আমি এই ভিডিওগুলো বানাচ্ছি যে আমি নিজে অনেক কিছু শিখতে পারছি এবং আপনারা যে কমেন্টগুলো করছেন সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি এবং আপনাদেরকে আমি শিখাতে পারছি আর মূল কথা হচ্ছে যে আমাদের দেশের উন্নয়নের জন্য আমি কাজ করছি সুতরাং অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন আর আমি যে আলোচনা করলাম যে আপনারা প্রথমে ছোটো থেকে শুরু করবেন প্রথমে ধীরে ধীরে যাবেন না আর আপনারা শুধু যে খামার চাউলের খামার করবেন টানা এর সাথে আপনারা গরুর খামার করতে পারেন ডেরি ফার্ম করতে পারেন ডেরি পাম্প ফার্ম শুরু করলেও আপনি অল্প কয়েকটা দিয়ে শুরু করবেন এবং ধীরে ধীরে যখন আপনার প্রশিক্ষণটা ফুলফিল হয়ে যাবে তখন আপনি বড় পর্যায়ে শুরু করতে পারেন আর আরেকটা কথা বলে রাখি দর্শক যে আপনার প্রাথমিক পর্যায়ে অল্প টাকা দিয়ে শুরু করবেন এটা হলো কথা আর আরেকটি কথা হচ্ছে যে আপনি যখন ট্রেনিং নিতে যাবেন সেখানে কিন্তু প্র্যাকটিক্যালি শিখাবে না সেখানে হাতে কলমে শিখাবে আপনাদের এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে কিন্তু আপনি যখন একটা খামার করবেন প্রথমে ছোটো করে খামারটি করবেন তখন সেখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন নিজে নিজে শিখতে পারবেন নিজে নিজে গবেষণা করতে পারবেন আর আমাদের মতো ইউটিউবার তো অনেক রয়েছে যাদের ভিডিওগুলো দেখে আপনারা বাকিটা শিখে নিতে পারবেন সুতরাং আপনারা ট্রেনিং নেবেন আমি ট্রেনিংয়ের বিরুদ্ধে যাচ্ছি না কিন্তু ট্রেনিং নেবেন এবং যখন এখানে প্র্যাকটিক্যালি করবেন তখন আসল শিক্ষাটা আপনি লাভ করবেন সুতরাং আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন তো দর্শক আজকে এ পর্যন্ত শেষ করছি আর দেখা হবে আরও আরও অনেক বিষয় নিয়ে সময় দর্শক আরেকটি কথা বলে রাখি শেষ করার আগে যে আমাদের একটি চ্যানেল রয়েছে শর্ট ফিল্ম সেখানে আমরা আপলোড দিই আমাদের গ্রামের কিছু যুবক তারা অনুপ্রাণিত হয়ে একটি চ্যানেল খুলেছে ফ্রেন্ডস টিভি ডট প্রেস তো আপনারা এই চ্যানেলটি দেখবেন আমার যারা ফ্রেন্ডস রয়েছেন অর্থাৎ দর্শক রয়েছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন এটা অনুরোধ আর আপনাদের আবার সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের খামার আপনারা গড়ে তুলুন এবং সমৃদ্ধ হন এবং দেশকে শক্তিশালী করুন এ কামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ